हाजी तो ना जले है बेटा दाई भाई जल तो ना तापन ए जल तो আজ কি আমরা মৌসুমী রায়কে তমলুক থার্ড এডিজে কোর্টে সারেন্ডার করলাম। গত 29/10/2020 তারিখে মৌসুমী রায় কোভিড পরীক্ষার জন্য আদালতে টাইম পিটিশন করেছিলেন এবং আদালতে ওই কোভিড পরীক্ষার জন্য উনি একটি রিপোর্টও জমা করেন, যাতে বলা হয়েছে ওনাকে কোভিড পরীক্ষা করতে হবে। সেই দরখাস্ত মহামান্য আদালত খারিজ করে দেন এবং ওনার উপর ওয়ারেন্ট করেন এবং সেই ওয়ারেন্ট থেকে উনি অসুস্থ হয়ে থাকেন এবং কোর্ট খোলা অবধি তো আমরা সারেন্ডার করতে পারি না। আজকে কোর্ট রিওপেন হলো এবং আমরা এই দিনই মৌসুমী রায়কে কোর্টে সারেন্ডার করলাম। সারেন্ডার করতে 7 দিনের জেল হেফাজতে নিয়েছেন, 7 দিন পরে শাস্তি শোনানো হবে। উনি করোনা পজিটিভ বা করোনা নেগেটিভ সেটা তো সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল ট্রিটমেন্টের উপর এবং মেডিকেল বুলেটিনের উপর। আমরা যেদিন কোর্ট থেকে কোর্টে না আসতে পারি সেই দিন কিন্তু আমরা দিয়েছিলাম কপিটা এবং সেই দিন আমরা কোভিড পরীক্ষা করব বলেছেন, কিন্তু কোর্ট বলেছে সেই দিন যদি আপনি কোভিড পরীক্ষা তারপরে আমাদের কোনো নেগেটিভ বলে কোনো আমাদের রিপোর্ট না থাকার কারণে কোর্ট 7 দিনের অবজারভেশনে রেখেছেন। আগামী 26 তারিখ ওনাকে আদালতে ফের তোলা হবে, যদি রিপোর্টে নেগেটিভ আসে কোর্টের প্রসিডিং অনুযায়ী ওনার শাস্তি ওনাকে শোনানো হবে এবং আগামী রায় ওই রায়টা ওনার উপর বহাল থাকবে। ইতিমধ্যে ওনার একটা রায় হয়েছে যেটা যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে সেটা কি বহাল থাকবে? না, ওনার রায় হয়েছেন যাবজ্জীবন, সেটা সেন্টেন্স ফাঁকা রেখে কোর্টের প্রোটোকল মেনে করা হয়েছে, কিন্তু ওনার সামনে ওই রায়টা যতক্ষণ না করে ওনাকে কনফার্ম করা হচ্ছে ততক্ষণ ওই রায়টা ওনার ক্ষেত্রে বলবৎ থাকবে না। আগামী দিনে 26 তারিখে মেডিকেল বুলেটিনের উপর ওনার আইনত প্রসিডিও শুরু হবে। আমার নাম অরিন্দম খাটুয়া, আমি মৌসুমী রায় হয়ে আইনজীবী। ও যা করছে করুক না, ওরা ওদের কাজ ওরা করুক। হাজি তো না জ্বলে বলো দাই ভাই জ্বল তো জ্বল তো Thank you.
आज के मौसुमी राय आत्मसमर्पण करलें এবং এ বিষয়ে আপনারা কি উত্তর দিলেন? মৌসুমী রায় এক 2010-2020 সালে যে ডেটটা ছিল সেই সময় থেকে অ্যাবসকন্ড করে এবং সেই সময়তে অলরেডি ওনার যে লোকাল থানাকে বলা হয়েছিল ওনাকে খুঁজে কোর্টে প্রডিউস করতে। এখন মেডিকেল যে কাগজগুলো দিলেন তাতে দেখা যাচ্ছে উনি এখান থেকে পালিয়ে গিয়েছিলেন উড়িষ্যায়, যেটা আমরা সাসপেক্ট করেছিলাম সেখানে ছিলেন, পরবর্তীকালে উড়িষ্যাতে কিছু কাগজপত্র প্রোকিওর করেছেন 5 এবং 6 তারিখে, সেই প্রোকিওর করে দেখাচ্ছেন উনি কোভিড আক্রান্ত বলে এখানে উনি সারেন্ডার করেছেন। ইন দ্য মিনটাইম উনি হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট বলেছে যে প্রপার কোর্টে সারেন্ডার করতে তারপর অ্যাপিলে আসতে। সুতরাং অগতিক অবস্থা দেখে বুঝলেন যে আর কিছু করার নেই বেগতিক, তখন উনি এখানে ভলেন্টারি সারেন্ডার করেন এবং সারেন্ডারের সময় উনি পুট আপ যখন অ্যালাও হয় তখন কখনোই বলেননি যে উনি কোভিড পেশেন্ট। অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং যখন বেল পাওয়ার সুবিধার্থ নেওয়ার জন্য তখন উনি বলছেন উনি কোভিড পেশেন্ট, তখন আমাদের বক্তব্য যে কোভিডের যে প্রোটোকল অনুযায়ী যে প্রিকোশন পিপি কিট উনি কিছু না পরে সোজা কোর্টে ঢুকেছেন, সুতরাং কোর্টকেও মিসলিড করেছেন। তখন কোর্ট বাধ্য হয়েছেন যে অর্ডার দিয়ে ওনাকে কোভিড যে নেগেটিভ যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট হোক, তারপর ওনাকে যা ব্যবস্থা নেওয়া হবে। এবং ইন দ্য মিনটাইম ওনাকে রায়টা শুনিয়েছেন কোন কোন সেকশনে ওনাকে কনভিকশন দেওয়া হলো এবং শুধু সেন্টেন্সটা বাকি থাকলো। উনি 26/11/2020 রিপোর্ট চেয়েছেন, রিপোর্ট আসার পর উনি দেখে তারপর পরবর্তীকালে উনি সেন্টেন্সটা পাস করবেন। আমার নাম সৌমেন কুমার দত্ত, আমি ডাইরেক্টর অফ ইকোনমিক অফেন্সের স্পেশাল পাবলিক প্রসিকিউটর। এখন উনি জেলে জেলে 26/11/2020 পর্যন্ত উনি তো জেলে বলতে পারবো না, ওখানে জেলে সুপারিনটেন্টকে ডাইরেকশন দিয়েছেন সিএমওএইচ এবং ডিস্ট্রিক্ট সুপারিনটেন্টের মাধ্যমে হসপিটালের মাধ্যমে ওনার কোভিড টেস্ট করে প্রপার প্রিকোশন নিয়ে ওনাকে রাখার ব্যবস্থা করতে বলছেন এবং সাবসিকোয়েন্টলি ওনার নেগেটিভ রিপোর্ট এলে তখন কোর্টে রিপোর্ট জানালে কোর্ট তারপর চিন্তা করবেন যে পরবর্তী কবে কী অর্ডার হবে। এবং সবচেয়ে বড় কথা যে মামলা চলতে চলতে হাইকোর্টের একটা ডাইরেকশন ছিল ইচ অ্যান্ড এভরি ডে উনি কোর্টে আসবেন, সেই অর্ডারটাকে ভায়োলেট করার জন্য ওনার বেন ক্যান্সেল হয়েছিল এবং দেখা গেল যে হাইকোর্টের যে অর্ডার মান্যতা না দিয়ে উনি উড়িষ্যায় পালিয়ে গেছিলেন। কারণ আমার পশ্চিমবঙ্গে যথেষ্ট বড় বড় মাল্টিস্পেশালিস্ট হসপিটাল ছিল, ওনার যেখানে বাড়ি তার পাশেই বহু বিখ্যাত সব নার্সিংহোমগুলো আছে, কোথাও উনি টেস্ট করেননি। উনি হঠাৎ রাউরকেল্লার একটা গ্রামের হসপিটাল দেখা যাচ্ছে সেখানে কোভিড টেস্টের একটা রিপোর্ট নিয়ে এসছেন, এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে উনি ডিস্ট্রিক্ট থেকে জেলে কলকাতা থেকে বর্ডার ক্রস করে উড়িষ্যায় গেলেন কী করে এবং কোভিড পজিটিভ থাকা সত্ত্বেও উড়িষ্যা থেকে বর্ডার ক্রস করে আবার পশ্চিমবঙ্গে এলেন। তিনি ওই যাওয়া এবং আসার পথে কত লোককে যে উনি এই রোগটা ছড়িয়ে এলেন সেটা এখন ভাবিয়ে তুলেছে সবাইকে।